আমার বার আমার বন্ধুর হাসরের মাঠে অন্য নবীরাও কথা বলার সাহস থাকবে না, আমার আল্লাহ সেদিন রাগান্বিত অবস্থা থাকবে। আল্লাহ পাক সেদিন বলবেন, আইনাল মুলুক কোথায় দুনিয়ার বাসারা কোথায়, আসো আসো রে আমার সামনে আসো, আজকে আমার সামনে কথা বলবার শক্তি আছে কিনা আমার সামনে আসো। আমার আল্লাহ পাক সেদিন ঘোষণা করে দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই ঘোষণা যখন আমার আল্লাহ হাসরের ময়দানকে লক্ষ্য করে এই ঘোষণা করে দিবেন, সবাই পাগল পাড়া, আর ওই দিক দিয়ে জাহান্নাম পাগল হয়ে যাবে। আল্লাহ আমাকে খাবার দাও, জাহান্নামীদেরকে আমার বুকের উপরে দিয়ে দাও, আমার বড় খোদা গো আমাকে আমার খাবার দাও। সেদিন হাসরের ময়দানে জাহান্নাম একদিক দিয়ে আসতে থাকবে, এদিন হাসরের ময়দানের মধ্যে জাহান্নামীরা যখন পাগল পাড়া হয়ে যাবে, আর অন্য দিক দিয়ে জাহান্নাম বড় বড় হুংকার দিবে। জাহান্নাম দেখে বলবেন, বাবু আমি আজকে বড় ক্ষুধার্ত, গুনাহগার গুলিকে আমার কাছে দিয়ে দাও, আমি তাদেরকে ভক্ষণ করে ফেলি। সামনের দিকে আসতে থাকবে জাহান্নাম বড় বড় হুংকার দিহা গো, সামনের দিকে যখন আসতে থাকবে আমার আল্লাহ পাক দেখে বলবেন, এ ফেরেশতারা আমি একটু পানি দিলাম রে, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দাও, এই পানিটা জাহান্নামের গায়ের মধ্যে ছিটায়া দাও গো। এই পানিটা যখন জাহান্নামের গায়ে দেওয়া হবে, জাহান্নাম এমনিতে পিছনের দিকে চলে যাবে। ফেরেশতারা কি বলবেন, মাবুদ মাবুদ গো কি এমন পানি আমাদেরকে দিলাম, আমরা 70,000 ফেরেশতা শিকল লাগাইয়া, 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে ধরে রাখতে পারি না গো, আজকে কি এমন পানি দিলা জাহান্নাম পিছনের দিকে চলে গেল। যেই নবীর উম্মত হওয়ার জন্য হযরত ঈসা নবী মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, ও আল্লাহ আপনি যদি আমাকে শেষ নবীর উম্মত বানায়া দুনিয়াতে পাঠান। আল্লাহ পাক পয়গম্বরের দোয়া কবুল করেছেন। কিয়ামত হওয়ার আগে হযরত ঈসা নবী দুনিয়াতে আগমন করবেন, নবী হিসাবে নয়, আমার নবীর উম্মত হিসাবে কথা বলেন ঠিক কিনা, নবী হিসাবে আসবে না, আমাদের নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আগমন করবে। আল্লাহ পাক বলেন, হাবিব আমার বন্ধু আমি আপনাকে গোটা দুনিয়ার জন্য রহমতের নবী রহমত বানায় দুনিয়ার মধ্যে পাঠাইলাম, অসন্দের এলাকার যুবক বাইরাম আমরা কেবল নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব আপনাকে আমি গোটা দুনিয়ার মধ্যে পাঠাইলাম, সর্বশ্রেষ্ঠ নবী বানায়া
নবী, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে জাতির জন্য রহমত, পাখির জন্য রহমত, সাগরের জন্য রহমত, আমাদের জন্য রহমত। আমাদের এই চোখে যা কিছু দেখি সবার জন্য রহমত, নারীর জন্য রহমত, কথা বলেন ঠিক কিনা? ইয়েতিমের জন্য রহমত। আমার রব্বের নবী, যেই নবীকে দুনিয়ার মধ্যে না যদি পাঠাইতেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই নবীর খাতিরে গোটা দুনিয়াটাকে সুন্দর করে সাজাইলেন, আমার আপনার নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন, যেই নবীর খাতিরে কুল কায়নাত আসমান চাঁদ সূর্য সব কিছু আল্লাহ পাক সুন্দর করে সাজাইলেন, সেই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, এই দুনিয়ার মধ্যে কি চিরদিন থাকতে পেরেছেন? এত ক্ষমতাধর নবী বানায় দুনিয়ার মধ্যে পাঠাইলেন। ও এলাকার যুবক ভাইরা, আর কত সময় নবীর কাটাইবা? আসো আসো রে, নবীজির জিন্দগির আলোচনা করা হচ্ছে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর খাতিরে এই দুনিয়াটাকে বানাইল, সেই নবী কিন্তু দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী এই দুনিয়ার মধ্যে যখন নবীজির 63 বছর হয়ে গেল, আমার নবী অসুস্থতা বোধ করতেছে, আমার নবী ডেকে বলেন, আয়েশা রে, ও আয়েশা, আমার শরীরের অবস্থা ভালো না, আয়েশা, আমার মা ফাতেমারে খবর দে, ফাতেমারে খবর দে। আমার মনে হয় আমি আর দুনিয়াতে থাকতে পারবো না। ফাতেমা যখন নবীজির মাতার সামনে আইসা বৈসা যায়, এমন সময় আজরাইল ফেরেশতা, আল্লাহর মনোনীত ফেরেশতা হযরত আজরাইল নবীজির কামরার সামনে দাঁড়ায়া, নবীজির কামরার সামনে দাঁড়ায়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডেকে বলে, ফাতিমা, দরজার সামনে কে দাঁড়া? ফাতিমা রে, দরজার সামনে কে দাঁড়া, দরজা খুইলা দে। আমার নবীর হযরত ফাতিমা দরজা খুইলে তাকা দেখে, এমন একটা লোক দরজার সামনে দাঁড়া যার পা জমিনের মধ্যে, মাথা আসমানে লেগে গেছে, সঙ্গে সঙ্গে দরজা লাগাই দিলেন, বাবা এই দরজার সামনে এমন একটা লোক দাঁড়া, মক্কা মদিনার মানুষের সঙ্গে তার কোনো মিল নাই, বাবা গো তার পা দেখি জমিনের মধ্যে, মাথা আসমানে লেগে আছে। আমার নবী মাথাটা ফিরাইয়া তাকা দেখে, ইনি আর দুনিয়ার কোনো মানুষ না, তিনি আল্লাহর তৈরি ফেরেশতা আজরাইল। বাবা এ লোকটাকে গো, এ লোকটাকে। আমার নবী ডেকে বলে, ফাতিমা রে, ইহা হলো হাজা মালাকুল মাউত। হ্যাঁ ফাতিমা,
মানুষ না, এটা আল্লাহর তৈরি ফেরেশতা আজরাইল। আমার নবীর মিম সঙ্গে সঙ্গে দরজাটা লাগা দিল, বাবা গো আমি আজরাইলকে ঘরের ভিতরে প্রবেশ করতে দেব না। আমার নবীর কে বলেন, আজরাইল কাহারো ঘরে প্রবেশ করতে কোনো অনুমতি লাগে না, আজকে আমার দরজার সামনে দাঁড়া, অনুমতি চাচ্ছে, অনুমতি চাচ্ছে। দরজাটা খুইলা দে, এটা তোর বাবার সম্মান রে, এটা তোর বাবার সম্মান। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার ঘরের সামনে দাঁড়া, এটা তোমার বাবার সম্মান। এবার আজরাইল নবীজি আজরাইলকে ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি দিলেন। নবী ডেকে বলেন, আজরাইল রে কি জন্যে আসছো? আর নবীকে আজরাইল ডেকে বলেন, নবীজি নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনাকে সালাম দেওয়ার জন্য, আর আপনার সময় নাই, আর আপনি যদি দুনিয়াতে থাকতে চান গো আপনাকে সময় দেওয়া হবে। আমার নবীকে বলেন, আজরাইল তোমার সঙ্গে আমার কোনো কথা হবে না, তোমার সঙ্গে কথা হবে না, হাত্তায়াতিয়ানি জিব্রাইল আমি অপেক্ষা আছি, জিব্রাইল কখন আসবে? আল্লাহ পাক বলেন, এই জিব্রাইল যারে আমার বন্ধুর কাছে সালাম লয়ে যা, আর কোরআনের এই আয়াতটা শোনায় দে, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতু। আসছে জিব্রাইল আমি জানতে চাই, আমি জানতে চাই রে আজরাইল আমার ঘরে কেন আসছে? এবার জিব্রাইল বলেন, ও পয়গম্বর, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা আপনার উপরে নাজিল করেছেন, আপনি অমরণশীল, দুনিয়াতে যারা আছে সবাই একদিন মৃত্যুর স্বাদ আর সাধন করতেই হবে, এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না। জিব্রাইল আমি যদি না যাই রে, আমি যদি না যাই, জিব্রাইল বলেন, ও পয়গম্বর আপনি যদি দুনিয়া থেকে না যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুযোগ দিবে, আপনাকে তাকার অনুমতি দিবে, পারমিশন দিবে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, এবার নবীজির ছক দিয়া ঝর্ণার মতো পানিগুলো পড়তেছে, দাড়িগুলো ভিজতেছে। আমার নবীরে কে বলেন, হে জিব্রাইল আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই গো, আমার গুনাহগার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ। আমার নবী যখন মেরাজে যাই সেদিনও বলেছিলেন, জিব্রাইল রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বুরাক দিয়েছে, হে জিব্রাইল আমার গুনাহগার উম্মত কি বুরাক পাইবে? সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার নবী ডেকে বলেন, জিব্রাইল আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কি নিবে? দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সেই সময় বলতেছেন, আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? সুবহানাল্লাহ। আমার বাবার আল্লাহ পাক কেমন নবী উম্মত বানায় আমাদেরকে পাঠাইলো,
একটু চিন্তা করেন, আল্লাহ পাক ডেকে বলেন, এ জিব্রাইল আমার বন্ধুরে জানায়া দে, আমি আমার বন্ধুর গুনাহগার উম্মতের জিম্মা আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, আপনার উম্মত যদি গুনাহ করে গো, আমি আপনার উম্মতকে একবারে ধ্বংস করে দিব না। পাহাড় পরিমাণ গুনাহ করিয়া যদি আমার দরবার তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার নবীজি জিব্রাইলকে অনুমতি দিলেন, আজরাইলকে অনুমতি দিলেন, আজরাইল হে আজরাইল আমি প্রস্তুত হয়ে গেলাম। এবার আজরাইল ফেরেশতা নবীজি সিনার উপরে হাতটা রাখলেন, আমার ভাইরা আজরাইল যখন নবীজি সিনার মধ্যে হাতটা রাখলো, আমার নবী ডেকে বলেন, হে আজরাইল আমার বুকের উপরে তুমি কি রাখছো? হে আজরাইল আমার বুকের মধ্যে তুমি কি রাখলা? আমি আর সহ্য করতে পারি না, আমার মন সাক্ষী দেয়, তুমি মনে হয় আমার বুকের উপরে উহুদ পাহাড়টা চেপে ধরে বসে আছো। আজরাইল আমার বুকের উপরে তুই কি রাখলি রে? আমার মন সাক্ষী দেয়, উহুদ পাহাড়টা নিয়ে মনে হয় আমার বুকের মধ্যে চেপে ধরে বসে আছি। জিব্রাইল বলে, নবীজি আপনার জান আমি যেমন ভাবে বের করতেছি, দুনিয়ার কোন নবী পয়গম্বর কোন মানুষের হলে আওলাদ গাউস কুতুব যারা দুনিয়া থেকে বিদায় হবে, এত কোমল ভাবে এত নরম ভাবে এত আসারের সাথে আমি কাহারো জান বের করি না। আমার আপনার নবীকে কি বলেন, আজরাইল যত কষ্ট আছে সব আমারে দিয়া দে, আমার গুনাহগার উম্মত কেমন ভাবে তোর কষ্ট দিবি না? আজরাইল মওতের যত যন্ত্রণা আছে সব আমারই দিয়া দে, আমার উম্মতের জান এত কষ্টের সাথে বের করবে না। আমার বাইরে আমার বন্ধুরা, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন নবীর উম্মত বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন, একটু চিন্তা করার বিষয়। আমার নবী দুনিয়াতে আসা গাছের জন্য রহমত, নারীর জন্য রহমত, মায়ের জন্য রহমত, শিশুর জন্য রহমত, ইয়াতিমের জন্য রহমত, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেই নবীর খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে সুন্দর করে সাজাইলো, সেই নবী যেহেতু দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, আমি আপনি তাকার চিন্তাও করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার আপনার নবী যখন আরবের মধ্যে আগমন করলেন, আমার নবী দুনিয়াতে আসার আগে আরবের মধ্যে মহিলাদেরকে বেচা কেনা করত, তাদেরকে বাজারের মধ্যে পণ্য হিসাবে তারা বিক্রি করত। আমার আপনার নবীর কি বলেন, হে সাহাবারা মহিলারা হলো মারজাত, যাদের ঘরে দুইটা মেয়ে আছে, যাদের ঘরে তিনটা মেয়ে আছে, আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম, তাদেরকে যদি তোমরা ইসলামী তরবিয়ত শিক্ষা দিয়ে তাদেরকে কোনো একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে পারো, কালকে আমাদের ময়দানে আমি বিশ্ব নবীর সঙ্গে তোমাদের হাসর হবে। সুবহানাল্লাহ। আমার নবী
ইতিমদের জন্য রহমত। খুব ভালো করে খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন নবীর উম্মত বানাইছেন। আমার নবী দুনিয়াতে আসার পরে যেই সমাজের মধ্যে ইনসাফ ছিল না, আমার নবী ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, ইনসাফ কায়েম করেছেন। আমার নবীরেকে বলেন, এ সাহাবারা ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা এই দুনিয়ার জমিনে এতিমের বিবিচার করবে, এতিমের মাল সম্পদ তারা মেরে খাইবে, এতিমের সাথে তারা দুর্ব্যবহার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলুনা সাইরা। আমার আপনার নবী নিজেও এতিম ছিলেন, কথা বলুন ঠিক কিনা? আমার নবী কি দুনিয়াতে আইসা বাবা দেখছে? দুনিয়াতে আসার পরে কিন্তু বাবা দেখে না। আমার মায়ের নবী একদিন ঈদের দিন ঈদের নামাজ পড়াইবার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন, কিছুক্ষণ যাওয়ার পরে তাকায় দেখেন মাঠের মধ্যে বাচ্চাগুলো সুন্দর সুন্দর পোশাক পরিধান করে মাঠের মধ্যে খেলা করতেছে, আর মাঠের কিনারে একটা শিশু বাচ্চা কান্না করতেছে। আমার নবীকে বলেন, হে শিশু খুব ভালো করে খেয়াল করুন, আমার নবী দুনিয়াতে আসার আগমন করাই এতিমের জন্য রহমত। আমার নবী কি বলেন, হে শিশু আজকে এদের দিনে তুমি কেন কান্না করো? আজকে তো কান্না করার কোনো কথা না, তুমি কেন কাঁদো? আমার নবী কি এই শিশু বাচ্চাটা রেখে বলেন, ও পয়গম্বর আপনি তাকা দেখেন গো, মাঠের মধ্যে আমার সাথে সঙ্গী যারা আজ খেলা করতেছে, আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমার বাবা যদি আজকে দুনিয়ার জমিনে বেঁচে থাকতো তাদের পরনের মধ্যে সুন্দর জামা, আমার পরনের মধ্যেও সুন্দর জামা থাকতো, আমার বাবাই দুনিয়ার জমিনে নাই, এই জন্যে আমি কান্না করতেছি, ঈদের দিনে আমার সুন্দর পোশাক নাই। আমার নবীরে কে বলে, আমি বিশ্ব নবী তোমার পোশাকের ব্যবস্থা করব, চলো রে আমার সঙ্গে বাড়িতে চলো। সুবহানাল্লাহ, আমার মায়া নবী ঈদের নামাজ পড়াইতে বাসা থেকে বের হইলেন, আবার এই এতিম বাচ্চাটাকে নিয়ে বাড়ির মধ্যে ফিরে গেলেন, বাড়ির মধ্যে গিয়া বলেন, ইয়া উমাইরা হে আমার পিউসী আয়েশা তাকায় দেখো আমি একটা এতিম বাচ্চাকে নিয়ে আসছি। সুবহানাল্লাহ, এই নাও এই বাচ্চাটাকে ভালো করে গোসল করায় দাও। আমিও তো একদিন মক্কার এতিম ছিলাম, আমি শিশুবেলায় বাবা হারাইলাম, ছয় বছর বয়সে আমার মাকেও হারাইলাম, আমি যদি এই এতিমের দরদ না বুঝি এই পৃথিবীর আর কেউ বুঝবে না। সুবহানাল্লাহ, আয়েশা রে আমি যখন আমি আমার বয়স যখন 5 থেকে 6 বছর, আমিও একদিন মক্কার মাঠের মধ্যে দাঁড়ায় কাঁদতেছিলাম, কয়েকজন লোক গিয়ে মা বেলার কাছে দৌড়াইয়া বলেন, আমেনা গো, ও আমেনা তোমার সন্তান কেন খাদে? আম্মা জান, হযরতে মা আমেনা দৌড়াইয়া সন্তানের তালাশে বের হয়ে গিয়া দেখে একটা পাহাড়ের নিচে আমার নবী বৈশাখ কাটতেছেন।
মোহাম্মদ, অন্য অন্য দিন তুমি বাড়ির মধ্যে চলে যাও, আজকে কেন যাও নাই? আমার নবী বলেন, মা গো, ও মা, আমি তাকায়া দেখি আমার বন্ধু বান্ধব সাথী সঙ্গীরা যারা মাঠের মধ্যে খেলা করতে আসে, তাদের বাবারা আইসা সন্ধ্যার সময় তাদেরকে আদর করিয়া তাদেরকে তাদের বাবারা কোলে করে নিয়ে যায়। মা গো, আমার আব্বা তো আমার একদিনও নিতে আসলো না, আমার আব্বা কই? মা, আমার আব্বা কো আমি একদিনও দেখি না, আমার আব্বা কই? আম্মা তারা বেড়া বলেন, এ মোহাম্মদ, মোহাম্মদ রে পুরানা গুনাবার চালাইয়া দিলি, চলো রে বাড়ির মধ্যে গিয়ে। শ্বশুর আব্দুল মুত্তালিব কে বলেন, ও আব্বা যান, আপনার নাতি তার বাবাকে দেখার জন্য কাঁদতেছে, আমি কেমন করে গো আব্দুল্লাহ রে আমি দেখাই? আমার সন্তানকে আমি বুঝাইতে পারি না। আব্দুল মুত্তালিব চারজনের একটা কাফেলা দাসী উম্মে আইমানকে নবীজির মার সঙ্গে চারজনের একটা কাফেলা মক্কা থেকে মদিনায় পাঠায় দিলেন। দাসী উম্মে আইমানকে লইয়া আমার নবীর মা, আমার নবীর মা মক্কার দিকে, মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আমার নবীর মা হঠাৎ একটা কবর সামনে দাঁড়ায়া ও ঝোরে কাঁদতেছেন। নবী আমার ডেকে বলেন, মা, এই জায়গার মধ্যে দাঁড়াইয়া তুমি কেন কাঁদো? হে মোহাম্মদ, যা যা রে, তুই না আব্বা দেখবি রে, যা এই কবরের সামনে দাঁড়া, বাবা পায়ে ডাক দে, আমি তাকে দেখি তোর বাবা আইসা তোরে আদর করিনি। সুবহানাল্লাহ। আল্লামা মুফতি শফিক রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমার নবী নিজের বাবা আব্দুল্লাহর কবরের সামনে দাঁড়াইয়া এমন ভাবে কান্না করে বলে, বাবা গো, ও বাবা, উঠো গো, আমার একটু আদর করো। মক্কার কত মানুষ আমি দেখা দেখি, তাদের বাবারা তাদের সন্তানদেরকে কত আদর করে, বাবা গো, আমার একটু ওইটা আদর করো। আমার বাইরা নবীজির মা আব্দুল্লাহর কবর জিয়ারত করার পরে আবার কাফেলা মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়ে গেল। কাফেরা যখন আবু নামক স্থানে যাওয়ার পরে আমার নবীর মায়ের শরীরের মধ্যে প্রচন্ড জ্বর উঠা যায়। সেখানে তাবু গাড়ার পরে একদিন দুই দিন তিন দিন এইভাবে নবীজির মায়ের শরীরের অবস্থা অবনতি হইতে থাকে। মা মেরা ডেকে বলেন, হে উম্মে আইমান, আইমানের রে, আমি আমার সন্তানকে নিয়ে আসছিলাম তার বাবার কবর জিয়ারত করাইবার জন্য, আমার মন সাক্ষী দে, আমার সন্তানকে নিয়ে আসছিলাম তার বাবার কবর জিয়ারত করাইবার জন্য, আমার সন্তান এই মুহূর্তেই বুঝি তার মাকে হারাইয়া এতিম হয়ে যাবে। হে মোহাম্মদ, আমার বুকে আয় রে, জীবনের শেষ আদরটা তোরে আমি করি। আমার বাইরা শিশু নবী মায়ের কোলের মধ্যে জড়াইয়া নবীজির মাকে নবী ধরে এমন ভাবে যাত্রা দিয়া ধরে নবীজির মা, আমার নবীকে বলেন, মা, তোমার কি হয়ে গেল গো, তোমার কি হয়ে গেল? আমার এলিয়াস ছিল,
আমার বাবার কবর জিয়ারত করাইবার জন্য। আজকে দেখি তুমি এখান থেকে যাও না, তোমার কি অবস্থা হলো, তুমি আমার সঙ্গে কথা বলো না। আমার নাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, মনে বড় আশা ছিল রে, তুই আমার আম্মা কোয়া ডাকবি, তুই বড় হবি, কিন্তু বাবা রে আমার অবস্থা ভালো না, আমার মন সাক্ষী দেয়, এই বুঝি তুই তোর মারেও হারাইলি। আমার নবীর মা আবু আনামুলিস্তানে যাওয়ার পরে নবীজির মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়ার দিকে বিদায় হওয়ার আগে দাসী উম্মে আইমানকে হযরত মা আমিনা ডেকে বলেন, হে উম্মে আইমান, আমার সন্তান মুহাম্মদকে দুই লালন পালন করবি রে, আমার সন্তানকে কোনোদিন কষ্ট দিবি না। দাসী উম্মে আইমান ডেকে বলেন, আমিনা গো, তোমার স্বামী আব্দুল্লাহ আমারে আজাদ কইরা দিছিল, আমি যাই না, কি জন্যে যাই নাই গো, তুমি আমার এমন ভালোবাসা দিলা, তোমার ভালোবাসা মায়া আমি ছাড়তে পারি নাই, তুমিও আমার দেও নাই, সেদিন বুঝি নাই, আজকে বুঝেছি, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তোমার এতিম মুহাম্মদের জিম্মাদারি আমার কাছে দিয়ে যাবে। নবীজির মা যখন আবু আনামুল ইসলামে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, উম্মে আইমানকে, দাসী উম্মে আইমানকে নবীজির জিম্মাদারি দিয়া এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নারে তাকবীর, দীন ইসলাম, জিন্দাবাদ, হযরত মাওলানা মাসুদুর রহমান হানাফি সাহেব, নারে আমি তো একদিন মক্কার এতিম ছিলাম, আমি নবী যদি এতিমের দরদ না বুঝি রে, এই পৃথিবীর কেউ বুঝবে না। আয়েশা, এই এতিম বাচ্চাটাকে ভালো করে গোসল করাও। আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই এতিম বাচ্চাটাকে, শিশু বাচ্চাটাকে সুন্দর করে গোসল করাবার পরে বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী, এই বাচ্চাটার সুন্দর করে তার শরীরের মধ্যে তোল মাইখা দিয়ে তার পরনের মধ্যে নবীজির একটা চাদর মুবারক দুই খণ্ডিত করে অর্ধেকটা তার পরনের মধ্যে পড়ায়া দিলেন, বাকি অর্ধেকটা তার গায়ের মধ্যে পড়ায়া দিলেন। আমার নবী এই শিশু ইতিম বাচ্চার গায়ের মধ্যে কাপড় পড়ায়া রহমতের নবী বিশ্ব নবী জমিনের মধ্যে বৈসা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল গো, সেই রহমতুল লিল আলামিন জমিনের মধ্যে বৈসা গেলেন। আবার নবী ডেকে বলে, ইতিম, আমার কাদের মধ্যে ওইটা বসো, সুবহানাল্লাহ, আমার কাদের মধ্যে ওইটা বসো, আজকে ঈদের দিন তুমি কান্না করো না, তুমি আমার কাদের মধ্যে ওইটা আমার সঙ্গে মসজিদে যাইবে, সুবহানাল্লাহ। আমার নবী যখন ইতিম বাচ্চাটাকে লইয়া মাঠের মধ্যে, মাঠের কিনারা দিয়া যে জায়গা থেকে শিশুটাকে উঠাইয়া নিয়ে আসছিল সেই মাটির কিনারে দিয়ে আমার নবী যখন যাইতেছেন, এবার মাঠের মধ্যে খেলা করতেছিল যে শিশুগুলো, সেই শিশুগুলো এবার অঝোরে কাঁদতেছেন, হায়, আজকে যদি আমাদের বাবা দুনিয়ার মধ্যে না থাকতো গো, আমরা ও বিশ্ব নবীর কাঁধে উঠতে পারতাম, সুবহানাল্লাহ, আমরাও যদি ইতিম হইতাম এই বিশ্ব নবীর কাঁধের মধ্যে আমরা উঠতে পারতাম। আমার নবী এই ইতিম বাচ্চাটাকে লইয়া
মসজিদের মধ্যে যখন যাই সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, একটা ইতিম বাচ্চা রহমাতুল্লিল আলামিনের কাঁধের উপরে। নবী আবার বাচ্চাটাকে নিয়ে নবীর সাথে যখন মেম্বরের মধ্যে বসায় সাহাবায়ে কেরাম আরো আশ্চর্য হয়ে গেল। আবার নবীকে বলেন, ও সাহাবারা, তোমরা মনে মনে ভাবতেছো কে এই শিশু, আমার কোলের মধ্যে তাকে বসায় রাখলাম। সাহাবারা, রে ভালো করে শুনিয়া রাখো, যারা এই দুনিয়ার জমিনে এতিমের রক্ষণাবেক্ষণ করবে, এতিমের জিম্মাদারি করবে, এতিমকে মহাব্বত করবে, এতিমের মাল আত্মসাৎ করে খাইবে না। আনা ওয়া কাফিলুল ইয়াতীম হাকাযা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, বিশ্বনবী বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম হাকাযা ফিল জান্নাহ। হে সাহাবারা, যারা এতিমের রক্ষণাবেক্ষণ হয়ে যাবে দুনিয়ার জমিনে, কাল কিয়ামতের ময়দানে একটা আঙ্গুল যেমন ভাবে অন্য একটা আঙ্গুলের পাশাপাশি থাকে, কাল কিয়ামতের ময়দানে যারা এতিমের রক্ষণাবেক্ষণ করবা তোমরা আর আমি নবী, এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, ঠিক তেমন পাশাপাশি জান্নাতের ভিতরে থাকবো। সুবহানাল্লাহ। আনা ওয়া কাফিলুল ইয়াতীম হাকাযা ফিল জান্নাহ। আমি বলতেছিলাম আমার নবী রহমতের নবী দুনিয়ার জমিনে আগমন করা এতিমের জন্য রহমত হইলেন কিনা, আমার নবী দুনিয়ার জমিনে আগমন করার মায়ের জন্য রহমত। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আমার নবী রেখে বলেন, সাহাবী, খেদমত করবা তোমার মায়ের। এইভাবে যখন তিনবার প্রশ্ন করলেন, আমার নবী ডেকে বলে, সাহাবারা, রে খেদমত করবা তোমার মায়ের। চার নাম্বার বললেন তোমার বাবার। প্রশ্ন আসতে পারে, মার কথা কেন আমার নবী তিনবার বললেন, বাবার কথা কেন একবার? আমার নবী ডেকে বলেন, সাহাবীরা, রে মা জাতিরা যে কষ্টগুলো দুনিয়ার জমিনে করে পৃথিবীর আর কেউ করে না, আর করতে পারবেও না। আমার যুবক ভাইরা, মা বাবাকে কষ্ট দাও, ভালো করে খেয়াল করো, মা বাবা তাদের দুনিয়ার জমিনে বেঁচে আছে, মার ব্যথা তাদেরকে বুঝাইলে, তাদেরকে মার আলোচনা শুনাইলে তারা বুঝবে না। যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল গো, তারা বুঝবে মা কি জিনিস ছিল, মা কি অমূল্য সম্পদ ছিল, তারা বুঝবে কথা বলেন ঠিক কিনা। আমাদের মা বাবা যাদের এই দুনিয়ার জমিনে বেঁচে আছে আমাদেরকে বুঝাইলো আমরা বুঝবো না। আমার নবী ডেকে বলে, সাহাবীরা, রে খেদমত করবা তোমার মায়ের, তিনবার বললেন। আমার মা জাতিরা দুনিয়ার জমিনে যে কষ্টগুলো করে পৃথিবীর কোন পুরুষ সেই কষ্টগুলো করতে পারে না। আমার ভাইরা, একজন মা যখন তার বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার পরে স্বামীর বাড়িতে সবার মন জোগা চলতে হয়, যখন তার গর্ভে তার সন্তান চলে যায়, কাজগুলো করার পরে যখন সন্তান তার গর্ভে একের পর এক, এক মাস দুই মাস এভাবে বড় হতে থাকে, বড় হওয়ার পরে এই সন্তান যখন তার হাত পা গুলো পেটের ভিতরে সে নাড়াচাড়া করার উপযুক্ত হয়ে যায়, তখন মা জাতিরা যারা তারা বুঝতে পারবে, আপনারা আমরা পুরুষ যারা আমরা বুঝবো না মা জাতি কেমন কষ্ট করেন। আমার নবী আমাদের উপরে জুলুম করে নাই, যে জিনিসটা সঠিক সেটাই বলে গিয়েছে। আমি বলতেছিলাম আমার নবী দুনিয়াতে আসা নারীর জন্য রহমত, মায়ের জন্য রহমত।
আমার নবীকে সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন খেদমত করব কার, আমার নবী বলেন তোমার মায়ের, এইভাবে তিনবার বললেন। আমার নবী সাহাবায়ে কেরাম দিন বুঝায় দিলেন, হে সাহাবারা রে, এই পৃথিবীর জমিনে মা জাতিরা যে কষ্টগুলো করে আর পৃথিবীর কোন পুরুষ তা করতে পারবে না। মায়ের গর্ভে যখন সন্তান যায় মা ঠিক ভাবে তিন বেলা খাইতে পারে না, সারাদিন কাজ করার পরে রাত্রে যখন হয়ে যায় মার গর্ভে থেকে তার সন্তান তার কলিজার মধ্যে আঘাত করে, খানা খাইতে যখন বৈশা যায় এমন সময় তার সন্তান তার গর্ভের মধ্যে তার মার কলিজার মধ্যে আঘাত করে, মা খাবারের পিনিটটা সামনের দিকে সরাইয়া মানুষের আড়ালে চলে যায়। সন্তানের কি যে যন্ত্রণা এটা একমাত্র মাই বোঝে। এইভাবে একদিন দুই দিন যাওয়ার পরে যখন মা এই সন্তানটা যখন দশ মাস হয়ে যায়, নয় মাস অথবা দশ মাস হয়ে যায়, দুনিয়াতে আসার সময় হয়ে যায়, কারণ এই জনম দক্ষিণী মা দুনিয়ার যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে সম্বোধন করে বলে, হাই বান্ধবী রাগো আমারে মাফ করে দাও, আমি যদি আমার সন্তানকে দুনিয়াতে আনতে গিয়ে মারা যায় আমারে মাফ করে দাও, স্বামীর কাছ থেকে বিদায় নেই, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নেই। ডাক্তার যারা তারা পরীক্ষিত ভাবে একটা কথা বলেছেন, যখন একটা সন্তান দুনিয়ার জমিনে আগমন করে তার ব্যথার মাত্রাটা এতই বেড়ে যায় একটা মানুষ কোনোভাবেই দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব না, তার থেকে অনেক পরিমাণে কম ব্যথা হলেও মানুষ মারা যায়। কিন্তু যখন একটা মা সন্তানকে প্রসব করবে তার উপরে এমন ব্যথাই তার শরীরের উপর দিয়ে বয়ে যায়, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন কিভাবে মানুষটা বেঁচে থাকে। আমার ভাইরা আমার নবী দেখে বলেন সাহাবারা রে, মা জাতিরা এমন কষ্টগুলো করে এই পৃথিবীর কোন পুরুষ করতে পারে নাই, তুমি যখন দুনিয়ার মধ্যে আগমন করলা তোমার মা একদিন দুই দিন নয় তোমাকে দুই থেকে আড়াই বছর পর্যন্ত তোমাকে দুধ পান করায়, পৃথিবীর কোন পুরুষ এই কাজ করতে পারবে কিনা বলেন? পারবে? পারবে না। শুধু তাই নয়, দুই থেকে আড়াই বছর যাব তোমার মা তোমাকে দুধ পান করাইল, আমার নবী ডেকে বলেন সাহাবীরা রে এই জন্য আমি বলি খেদমত করবা তোমার মায়ে, মায়ের খেদমত করার জন্য রাসূল বলে গিয়েছেন। সাহাবা কিরাম কষ্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যারা মা কে কষ্ট দিয়েছি, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমরা কেমন করে মার কাছ থেকে আমরা মুক্তি নেব? আমার নবী ডেকে বলেন, এ আমার উম্মতেরা তোমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, পাঁচ ওয়াক্ত নামাজের পরে দুই হাত উঠাইয়া এই দোয়াটা করবা, রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন না রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেন, হে সাহাবারা দুনিয়ার জমিনে যদি তোমরা তোমার মাতা পিতাকে সন্তুষ্টি করতে পারো তোমরা দুনিয়ার জমিনে জান্নাত কামাই করে নিলা, আর যদি দুনিয়াতে তাইখা মা বাবার অবাধ্য হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমার নবী বলে পাঁচ বারে বলে গিয়েছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, যারা এই মাতা পিতার তারা মাতা পিতাকে কষ্ট দিবে তাদের কপালের মধ্যে তারা জাহান্নামটা লিখে নিল, আর মা বাবার বাধ্য হইয়া যারা মা বাবাকে ভালোবাসতে পারবা গো, আমার নবী বলেন তোমরা
দুনিয়াতে তাইখা জান্নাতের মালিক হয়ে গেলা সুবহানাল্লাহ। আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে আমার নবী দুনিয়াতে আসা ইয়েতিমের জন্য রহমত কিনা, নারীর জন্য রহমত কিনা। এবার আসেন আমার নবী দুনিয়াতে আগমন করাই শ্রমিকের জন্য রহমত। ও যুবক ভাইরা ভালো করে খেয়াল করো গো, কেমন নবীর উম্মত হইলা গো। আমার নবী শ্রমিকদের ব্যাপারে কি বলে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী, একদিন পাহাড়ি এলাকায় দিয়ে হেঁটে যাই, তাকা দেখে একটা যুবক পাথরের কাজ করতেছেন। আমার নবী এই যুবককে ডেকে বললেন, হে যুবক তুমি কাছে আসো। আমার নবী যখন যুবকের হাতের সঙ্গে রহমতের হাত বোলায় দিল গো, আমার নবী তাকায় দেখে যুবকের হাতের মধ্যে গিট পড়ে গিয়েছে বড় বড় টসা। যুবক তোমার হাতের মধ্যে কি গো? আমি তাকায় দেখলাম তোমার হাতের মধ্যে বড় বড় গিট পড়ে গিয়েছে। এবার এই শ্রমিকটা ডেকে বলেন, ও পয়গম্বর আমি গরিব মানুষ, আমি গরিব, আমার সংসার আমি এই যে তাকায় দেখেন পাথরের কাজ করে আমি আমার সংসারটাকে আমি পালি। আমার নবী এই শ্রমিকটাকে বুকের সাথে আগলায় ডেকে বলেন, এরে শ্রমিক আল কাসিব হাবিবুল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, এরে শ্রমিক যারা শ্রমিক তারা আল্লাহর বন্ধু, যারা শ্রমিক তারা আল্লাহর বন্ধু, আল কাসিব হাবিবুল্লাহ। আমার নবী দুনিয়াতে আগমন করাই শ্রমিকের জন্য রহমত গো। আমার নবী দুনিয়াতে আগমন করাই গুনাহগার উম্মতের জন্য রহমত, সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাই গো, আমার নবী ডেকে বলেন, হেরে জিব্রাইল আমি বিশ্ব নবী যদি দুনিয়ার দিকে বিদায় হয়ে যা, আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নেবে, সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার দিকে বিদায় হওয়ার সময় উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, কাল কিয়ামতের ময়দানে যেদিন দুনিয়ার জমিনে মার জন্য সন্তান পাগল হয়ে যায়, সন্তানের জন্য বাবা পাগল, ভাইয়ের জন্য ভাই পাগল হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। কাল কিয়ামতের ময়দানে যেদিন মা সন্তানের পরিচয় দিবে না গো, সন্তান ভাইয়ের পরিচয় দিবে না, দুনিয়ার মধ্যে নজর করলে দেখা যায় ভাইয়ের জন্য ভাই কত পাগল, পারিবারিক ভাবে যদিও দ্বন্দ্ব, ভাইকে যদি অন্যরা মারতে থাকে ভাই কিন্তু এই দ্বন্দ্ব লইয়া বৈশা থাকে না, ছোট ভাইকে যদি শত্রুর আঘাত করে গো বড় ভাই দৌড়াইয়া পাগলের মতো দৌড়াইয়া চলে যায়, আমার ভাইকে তোরা মারবি না, যত মারবি আমারে মার, কারণ হলো আমার এই ছোট ভাইটাকে বড় করাই দিকে আমি কত কষ্ট করেছি একমাত্র আমি জানি, কত মারবি আমারে মার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে ভাইয়ের জন্য ভাই পাগল পারা হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে ঠিক তার উল্টোটাই হয়ে যাবে, ভাইয়ের কাছে ভাই দৌড়াইয়া যাবে, ও আমার ভাই আমার রতনের ভাই আমার যতনের ভাই, আমি সামান্য নেকির কারণে আমি আটকায় গেলাম, হে আমার ভাই আমাকে একটু নেক দিয়ে আমাকে পার করে দাও। আল্লাহ পাক বলেন,
يوم يفر المرء من أخيه দুনিয়ার মধ্যে যত মহব্বত থাকুক না কেন ময়দানে হাসরের মধ্যে ভাই ভাইকে অস্বীকার করবে সন্তান মার জন্য পাগল মা সন্তানের জন্য পাগল গো কালকে আমাদের ময়দানে মা সন্তানকে বলে যাবে সন্তান তার মাকে বলে যাবে বাবা সন্তানকে বলে যাবে সন্তান তার বাবাকে বলে যাবে এমন কঠিন একটা অবস্থা দাঁড়াবে গো জমিনটা হয়ে যাবে তামার অর্ধ হাত উপরে সূর্যটাকে আল্লাহ নামে আনবে এমন পরিস্থিতি কায়েম হবে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন কেউ কারো পরিচয় দিবে না সবাই যার যার পরিচয় লুকাই দুর্গ করবে সবাই যার যার পরিচয় লুকাইবে সেদিন আমার আপনার নবী কত বড় ভাইয়ের নবী কত বড় রহমতের নবী কালকে আমাদের ময়দানে এক কদর মারিয়াম মিজানের গোড়ায় চলে যাবে আবার দূর মারিয়া ফুলসারাতের কাছে চলে যাবে আবার দূর মারিয়া জাহান্নামের কিনারায় চলে যাবে গো ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও আল্লাহুম্মা ইয়া হামিল উম্মতি আমার উম্মতকে তুমি বাঁচায় দাও আমার বাণ গোটা হাসরের ময়দানটা স্তব্ধ হয়ে যাবে কেউ কারো পরিচয় দিবে না হযরত ইব্রাহিম নবীর উম্মতরা নবীর কাছে যাবে ও আমার ইব্রাহিম নবী গো আমাদেরকে আপনি বাঁচান ইব্রাহিম নবী সেদিন বলবে তোমরা আমার কাছ থেকে চলে যাও আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাগান্বিত অবস্থায় আমার সাহস নাই হযরত মূসা নবীর উম্মতেরা গো মুসা নবীর কাছে যাবে আপনি না আমাদের নবী ছিলেন আজকে এই কঠিন হই দিন হইতে আপনি আমাদেরকে মুক্তি দেন আপনি আমাদের জন্য সুপারিশ করেন হযরত মূসা নবীকে বলেন না রে আজকে সেই সাহস আমার নাই আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না সমস্ত নবীর উম্মতেরা যার যার নবীর কাছ থেকে নৈরাজ হইয়া সবাই পাগল পারা হয়ে যাবেন হাসরের ময়দানটা এমন একটা অবস্থা হবে গো আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে একদিন প্রশ্ন করলেন ও পয়গম্বর হাসরের ময়দানের অবস্থা আমায় একটু বর্ণনা করেন আমার নবী ডেকে আয়শা হাসরের মাঠের কথা তুমি একটু শোনো আমি বর্ণনা করি সর্বপ্রথম আমার নবী ডেকে বলেন আয়শা গো এই পৃথিবীর জমিনে যাকে যেই জায়গার মধ্যে দাফন করা হয়েছে সেখান থেকেই সবাই উলঙ্গ অবস্থায় উঠবে আয়শা সবাই সেদিন যার যার কবর থেকে উলঙ্গ উলঙ্গ হয়ে উঠবে আম্মা জানাইশা বলেন ও পয়গম্বর সেদিন কি মানুষের লজ্জা হবে না আমার নবীকে বলেন আয়েশা রে তুমি আয়েশা উলঙ্গ অবস্থায় উঠবে আয়েশা বলেন ও পয়গম্বর এটা কেমন কথা আবার কি সেদিন লজ্জা হবে না আমার মায়া নবী ডেকে আয়েশা সেদিন লজ্জা হওয়া তো দূরের কথা কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠের অবস্থাটা এমন হয়ে যাবে সবাই নিজের নফসের উপর চিন্তিত সবাই নফসি নফসি বলবে আল্লাহ আমার না জানি কি হয়ে যায় আমার আমল নামা যদি আজকে বাম হাতে আসা যায় আমার কোনো চিন্তা আমার কোনো উপায় থাকবে না আয়েশা গো তোমার আমল নামা নিয়ে তুমি নিজেই চিন্তিত থাকবে সেদিন লজ্জা হবে কিনা তোমার চিন্তা করারও সময় থাকবে না আমার আপনার নবী
কত বড় মায়ের নবী গো, কাল কিয়ামতের ময়দানে একটা দৌর মারবে মিজানের পাল্লায়, আবার দৌর মারবে গিয়ে ফুলসরাতের ফুলের কিনারায়, আবার দৌর মারিয়ে জাহান্নামের কিনারায় যাবে গো। সবাই দিশেহারা হয়ে যাবে, গোটা হাশরের ময়দানে যারা থাকবে সবাই দিশেহারা হয়ে যাবে। আমার আপনার নবী সেজদার মধ্যে পড়িয়া কাঁদতে থাকবে, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, সেজদার মধ্যে পড়িয়া আমার নবী বলবেন, আল্লাহ মাবুদ গো, আমার একটা গুনাহগার উম্মত যদি গো জাহান্নামে যায়, আমি তোমার তৈরি জান্নাতের মধ্যে যাব না। সুবহানাল্লাহ, আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামে যাই গো, আমি বিশ্বনবী জান্নাতে প্রবেশ করব না। সেজদার মধ্যে পড়িয়া মায়ের নবী কাঁদতে দেখবে, ইরফা ইলা রাসাকা, আল্লাহ পাক বলবেন, হাবিব হাবিব আমার গো, আপনি মাথা উঠান গো, ইরফা ইলা রাসাকা ইশফা তুশাফা, ও পয়গম্বর আপনি মাথা উঠান, আজকে এই দিনে আমি আপনাকে এমন পাওয়ার দান করব, যাকে খুশি তাকে লইয়া আপনি জান্নাতের মধ্যে চলে যান।